মায়াপুর ইস্কন মন্দির তো অনেকবার গেছেন, কিন্তু নতুন করে আবার কি দেখবো তাই ভাবছেন তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি এই ভিডিওতে দেখাবো পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুরের ইস্কনের এই চন্দ্রোদয় মন্দিরটি। মন্দিরটি দর্শন করতে গেলে এই যে কাউন্টারটি দেখছেন, এখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে এবং সকাল 11টার মধ্যে এই যে এই অফিসের সামনে এসে দাঁড়াতে হবে। এখানে গাইড আপনাকে নিয়ে যাবে মন্দির চত্বরে। তো এবার দাঁড়িয়ে আছি কেন বলো তো? এবার দাঁড়িয়ে আছি নতুন মন্দিরে ঢোকার জন্য। এখন ঢুকবো নতুন মন্দিরে, আর এর জন্য 100 টাকা ডোনেশন দিতে হয়, কোনো টিকিট ফিকিট কিছু কাটতে হয় না। 100 টাকা আমি ডোনেশন দিয়েছি, তোমরা যে যেমন পারবে ডোনেশনটা দেবে, তাহলে এরকম একটা কুপন পাবে যেটা দেখিয়ে এই মন্দিরে ঢোকা যাবে। আর এখানে ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে, কোনো প্রবলেম নেই। চলো তোমাদের নিয়ে যাই নতুন মন্দিরে। এই যে সেই কুপনটা এইরকম। ঠিক সকাল 11টায় অফিসের গেটটা খুলে দেওয়া হলো, আর এখানে দর্শনার্থীরা আস্তে আস্তে প্রবেশ করছে। এই অফিসের ভেতর দিয়েই যাওয়া হবে মন্দিরের পথে। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। চলুন তাহলে প্রবেশ করি মন্দিরের পথে। 380 ফুট উচ্চতা বিশিষ্ট পৃথিবীর সব থেকে বড় মন্দিরের অন্দরমহলে। মন্দির চত্বরে প্রবেশ করার পর আমার তো বিস্ময়ের শেষ ছিল না, আমি শুধু দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি। আমাদের সাথে ছিলেন এক গাইড দাদা, তিনি নিয়ে যাচ্ছেন আমাদের পথ প্রদর্শক হিসেবে। উনি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন মন্দির সম্বন্ধে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এই মন্দিরের রন্ধনশালা বা কিচেনে আমি প্রবেশ করিনি। আপনারা গেলে অবশ্যই কিচেনটি দেখে আসবেন, খুবই সুন্দর কিচেনটি। চলুন তাহলে আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। মন্দিরের পথে যতই যা এগোচ্ছি ততই এই প্রকৃতির শোভা আর মন্দিরের শোভা আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এখান থেকে মন্দিরটার এত সুন্দর দৃশ্য, আহা, আমার তো মন জুড়িয়ে গেছে। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমার কাছে মহামূল্যবান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মন্দিরটি প্রায় 15 বছর ধরে তৈরি হচ্ছে, এখনও কিছুটা বাকি আছে। 2024 সালে এই মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের নির্মাণ কাজ এখনো চলছে। তথ্য অনুসারে প্রায় 2 কোটি কিলোগ্রাম সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই মন্দির নির্মাণে। প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পকলা একই সাথে দেখতে পাবেন এই মন্দিরে। এই মন্দিরের মার্বেলগুলি পৃথিবীর নানা দেশ থেকে আনা হয়েছে, যা আরও শোভা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
হোয়াইট দাদার পিছন পিছন সবার সাথে আমিও চলেছি। যতই এগোচ্ছি ততই আমার কাছে যেন রহস্য উন্মোচন হচ্ছে। আমি তো বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি বারংবার। আপনারা যদি মন্দিরের মধ্যে ঢুকতে চান তাহলে একটু লক্ষ্য রেখে এগোবেন, কারণ চারিদিকে নির্মাণ কার্যের নানা রকম জিনিস ছড়িয়ে আছে। তাই আপনারা একটু সাবধানে লক্ষ্য রেখে এগোবেন। আসুন তাহলে মন্দিরের মূল অংশটি দেখে নিই। मंदिर बन रहा है सुरेंद्र का, वहाँ पे नरसिंह भगवान जी को स्थापना की जाएंगी। उस तरफ और एक मंदिर है राइट साइड में भजन कुटीर की तरफ, वो है थिएटर डोम, यानी सृष्टि तंत्र थिएटर के माध्यम से दिखाया जाएगा। टोटल थ्री डोम बाहर से हमें दिखाई देते हैं। तो यह है मेन डोम, उसका हाइट है 350 फीट। इसके अंदर देखिए 3 अल्टर हैं। लेफ्ट साइड से जो फर्स्ट अल्टर है वहाँ पर गुरु परम्परा स्थापना की जाएंगी मेन वैष्णव आचार्यगण को, और मिडिल में रहेंगे श्री श्री पंचतत्व भगवान महाप्रभु, और राइट साइड में राधा माधव अष्ट सती जी को स्थापना की जाएगी। पुराना मंदिर में जो ठाकुर जी हैं वही भगवान जी इधर आ जाएंगे, ठीक है। इस मंदिर में जो राधा माधव जी, पंचतत्व भगवान, नरसिंह भगवान सब इधर आ जाएंगे, और 2 साल के बाद ये मंदिर ओपनिंग है 2024। फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर में पूरा एग्जीबिशन बनेगा। भगवान श्री कृष्ण जी का सारी लीलाएं यहाँ पे दिखाए जाएंगे, वर्णन किए जाएंगे 3D पिक्चर के माध्यम से। बृहद भागवतम में जो गोप कुमार का लीला वर्णन किए गए हैं सारे लीला यहाँ पे दिखाया जाएगा। फर्स्ट सेकेंड थर्ड फ्लोर का पूरा एग्जीबिशन बनेंगे, और ऊपर से एकदम केंद्र से एक झूमर लगता हुआ रहेगा, जहाँ से रस्सी निकला हुआ है एकदम सेंटर से। मंदिर में लगभग 10,000 भक्त एक साथ नृत्य करेंगे, 10,000 डिवोटी। तो बिल्डिंग से एक झूमर लगता हुआ रहेगा, एक सैंडल एकदम सेंटर से एक एक ब्रह्मांड ऐसे घूमते रहेंगे, ताकि बाहर के लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं। मंदिर चत्वर থেকে দেখা যাচ্ছে সমাধি ভবনটি, কি সুন্দর লাগছে। এবার দেখে নিন বাইরে থেকে মন্দিরটি কেমন দেখাচ্ছে। মন্দিরের উচ্চতা এতটাই যে আমি মন্দিরের চূড়াটা ক্যাপচার করতে পারিনি আমার ক্যামেরায়, তার জন্য আমি দুঃখিত। মন্দিরের শিল্পকলার একটা নিদর্শন আমি আপনাদের কাছে তুলে ধরলাম ছোট্ট করে। একটা রুম আছে 7 কেজ রুম, কিচেন আছে, এখান থেকে ওয়ান পর্যন্ত কিচেন, এখানে ভোগ রান্না আছে ভগবানের, ড্রেস রুম, জুয়েলারি রুম, স্টোর রুম, বস্ত্র নির্মাণ রুম, সবের ভিতরে আছে। পুরোনো মন্দির সেবা করবে, হ্যাঁ পুরোনো মন্দিরতে কি থাকবে, পুরোনো মন্দিরতে ভগবান এখানে চলে আসবে, পরে একটা সিটিং প্লেস করে দিতে পারে, বুঝে গেল, কি আমি জানি না সিটিং প্লেস করতে পারে,
তো তোমরা শুনে নিলে দু বছর পর এই মন্দিরটা খোলা হবে, আর এই মন্দিরটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হতে চলেছে, দারুণ একটা ব্যাপার হবে দু বছর পর। তো মন্দিরটা চলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব খুব ভালো লাগছে। আমি এই চন্দ্রোদয় মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এবার নেমে যেতে হবে, গেট বন্ধ হয়ে যাবে, এটা খুব কম সময়ের জন্য খোলা হয়েছিল। মন্দির হওয়ার পর হয়তো এই মূর্তিটাকে ওপেনিং করা হবে, এখনও খোলা হয়নি। তো চলো, আর থাকা যাবে না, এবার গেট বন্ধ হয়ে যাবে। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম, চলো। আমি যতটুকু দেখেছি মন্দির চত্বর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।